ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে পাল্টে যাচ্ছে খবরের মোড়, আর দেশ বিদেশের সেই সব খবরের সংকলন নিয়ে সঙ্গে আছে আমি মারুফ কামরুল। স্বাগত জানাচ্ছি সময় সংবাদের নিয়মিত আয়োজন সংবাদ সংকলনে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। জ্বালানি ইস্যুতে বরফ গলতে পারে কাতার সফরে প্রধানমন্ত্রী। এদিকে দ্বিগুণ আমদানির পরেও কোরবানিদের আগে মশলার বাজার লাগামহীন। রংপুর মেডিকেলে ভয়ঙ্কর ফাঁদ, রোগীদের জিম্মি করে নেওয়া হচ্ছে ক্লিনিকে। আর এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিয়েছে নতুন মোড়। দর্শক, জানছিলাম শিরোনাম। আজকের সংকলনের বিস্তারিত খবরাখবর জানতে শুরুতেই চলে যাচ্ছি সেন্ট্রাল ডেস্কে। সেন্ট্রাল ডেস্ক থেকে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন নাজিমুদ্দৌলা সাদী, তার কাছ থেকে জানবো খবরের বিস্তারিত। সাদী, প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি প্রধানমন্ত্রীর কাতার সফর নিয়ে সর্বশেষ আপডেট কী আছে। প্রধানমন্ত্রীর কাতার সফরে সবচেয়ে যে বিষয়টি নিয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে তা হলো জ্বালানি। তো আমাদের দেশে জ্বালানির সংকট এখন আছে। তো আমরা আমাদের দেশ থেকে চাওয়া হচ্ছে যে কাতার থেকে আরও বেশি যদি এলএনজি আমদানি করা যায়। এ বিষয়ে প্রধানমন্ত্রী কাতারের আমিরের সঙ্গে আজ বৈঠক হবে। তার আগে আপনার সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে কথা হবে জ্বালানি আমদানির বিষয়টি নিয়ে। সাদী, আমদানি প্রসঙ্গ যখন উঠল, এই বছর গত বছরের তুলনায় দ্বিগুণ মশলা আমদানি করা হয়েছে, তারপরে হচ্ছে যে মশলার বাজার কেন লাগামহীন হয়ে পড়েছে? মশলার বাজার কোরবানির আগেই এমনি লাগামহীন হয়ে যায় আমাদের দেশে, এটা প্রতি বছরে একই চিত্র দেখা যায়। তো এবারও প্রায় যে কোরবানি ঈদের এখনও প্রায় দেড় মাস বাকি আছে, এর আগেই দ্বিগুণ পরিমাণে সমস্ত মশলা আমদানি হলেও বাজারে ভিন্ন চিত্র, বাজারে দাম অনেক বেশি। আবার যদি আপনি দেখেন যে পেঁয়াজের বাজারটাও, পেঁয়াজের বাজারেও একই চিত্র, যেখানে ভারতে এই সময়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র 10 রুপিতে আর আমাদের দেশে বিক্রি হচ্ছে 80 টাকায়, তার মানে অনেক বেশি দাম আমাদের দেশে এখন। এছাড়া সেন্ট্রালের কাছে আর কি সংবাদ আছে আমাদের দর্শকদের জন্য? সেন্ট্রালের কাছে আরও একটি গুরুত্বপূর্ণ খবর আছে, সেটা হলো ডেভিলস ব্রেথ। এটা হলো এক প্রকার মাদক, যেটা দিয়ে আপনার তারা টার্গেট করছে এমন এক চক্রের চারজনকে ডিবি আটক করেছে। আটক করার পরে ভয়ঙ্কর তথ্য আমরা পেলাম যে তারা নারীদেরকে টার্গেট করছে, গহনা পরিহিত নারীদের টার্গেট করছে, কারণ তাদেরকে যদি এই স্প্রেটা করা হয় তাহলে 10 থেকে 12 মিনিটের মধ্যেই উনি এক প্রকার বসে চলে আসে। তার মানে তার কাছে আপনি চাইলে এটা চিন্তাও করতে হবে না, কিছুই করতে হবে না, তার কাছে আপনি চাইবেন নিমেষে উনি ওনার গহনা খুলে দেবেন, এমন একটি খবরও আমরা প্রকাশ করেছি। সাদী, আপনার কাছে সেন্ট্রালের খবর শুনলাম, এছাড়া ন্যাশনাল ডেস্কে আপনার কাছে কী আছে? ন্যাশনালের গতকালের একটি নিউজ মোটামুটি ভাইরাল আলোচিত, সেটা হলো চট্টগ্রাম 16 আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান, উনি মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে যে মিছিল চলছিল, এই মিছিলে অস্ত্র হাতে উনি মুভ করছে, এটা মোটামুটি দেশব্যাপী আলোচিত হয়েছে, এমন খবরটিও আমরা প্রকাশ করেছি। ধন্যবাদ সাদী। দর্শক, জানছিলাম প্রধানমন্ত্রী কাতার সফরে বাংলাদেশের জ্বালানি ক্ষেত্রে সম্ভাবনার কথা। এখন বাজার নিয়ে বিস্তারিত জানতে চলে যাচ্ছি বিজনেস ডেস্কে। দর্শক, বাজারের হালচাল জানতে এখন কথা বলবো মহির মারুপের সঙ্গে। মারুপ, আমরা দেখছি যে পেঁয়াজের দাম নিয়ে ভারতে এবং বাংলাদেশে বিস্তর ফারাক দেখা যাচ্ছে, এ ব্যাপারে আপনি একটু বিস্তারিত বলেন যে আসলে এই ফারাকটা কেন হচ্ছে। কামরুল, ধন্যবাদ। আজকে হচ্ছে বাণিজ্যে আমাদের যে নিউজটা সব থেকে বেশি আসলে ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে যে পেঁয়াজের দাম নিয়ে। এবং আমরা জানি যে বিগত প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে বাজারে পেঁয়াজের কেজি হচ্ছে 80 টাকা, এবং সেই জায়গায় ভারতের বাজারে পেঁয়াজের কেজি দেখা গেল যে মূল যে বাজারগুলো সেখানে 15 রুপির মতো, এবং ফুটপাথের যে বাজারগুলো সেই ফুটপাথের বাজারে 12 থেকে 10 টাকা। অর্থাৎ ওই টাকা যদি, অর্থাৎ ওই রুপিটিকে যদি আমরা টাকায় হিসাব করি, তাহলে বাংলাদেশের বাজারে আসলে ভারতীয় রুপিতে পেঁয়াজের দাম দাঁড়ায় আসলে 15 টাকা থেকে 20 টাকা, সেখানে আমাদের দেশে পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকায়। এটা বিশাল বড় একটা ফারাক, সিন্ডিকেট তৈরি হয়েছে, ওভারঅল সিন্ডিকেট, এবং দাম না কমার যে এই কারণ, এর কারণে আসলে যারা ভোক্তা সাধারণ তারা বিশাল বড় একটা ক্ষতির মুখে পড়ছেন বলে আমরা দেখতে পাচ্ছি। এদিকে হচ্ছে যে মশলারও দ্বিগুণ আমদানির পরেও কোরবানিকে সামনে রেখে লাগামহীন হয়ে যাচ্ছে বাজার, সেই ক্ষেত্রে ব্যবসায়ীদের আসলে কি এলিগেন্স আছে, এলিগেশন আছে যে এটা নিয়ে যে আসলে এলিগেন্স আসলে ব্যবসায়ীদের না, এখানে আসলে ব্যবসায়ীদের বিরুদ্ধে এলিগেন্স, কেননা ব্যবসায়ীরা ইচ্ছা করে দামগুলো বাড়াচ্ছে বলে আসলে অভিযোগ এসেছে। এবং তাদেরকে যখন যতবারই জিজ্ঞেস করা হয়েছে কেন দাম বৃদ্ধি পাচ্ছে, মূল্য বৃদ্ধির কারণটা কি, তারা বরাবর যে অজুহাতগুলো দেখায় সেটা হচ্ছে এলসি, অর্থাৎ ঋণপত্র খোলা নিয়ে জটিলতা, বা বিশ্ববাজারে দাম বৃদ্ধি পেয়ে যাওয়া। কিন্তু বিশ্ববাজারের দামের সাথে যদি বাংলাদেশের বাজারের দামের একটি তুলনা করি, এবং সেই লভ্যাংশের যদি একটু অনুপাত
অনুপাত বের করি তাহলে আমরা দেখব যে এটা কেবলমাত্র সিন্ডিকেটের খেলা ছাড়া আর কিছুই না। সামনে আমাদের যে আসন্ন বাজেট আছে সেই বাজেট প্রসঙ্গে যদি একটু বলতেন। কামরুল, এক সপ্তাহ পরেই বলা যায় যে আসলে বাজেট উত্থাপন করা হবে, তবে আমরা জানি যে আমাদের দেশে বাজেট উত্থাপনের আগেই আমরা বেশ কিছু তথ্য পেয়ে যাই অর্থ মন্ত্রণালয় থেকে, রাজস্ব বোর্ড থেকে। রাজস্ব বোর্ড থেকে রিসেন্টলি একটি তথ্য আমরা পেয়েছি, সেটা আমাদের ওয়েবের নিউজে গিয়েছে। সেটা হচ্ছে যে আমরা জানি যে কর রিটার্ন জমা দেওয়ার কথা হচ্ছে 86 লাখ মানুষের, সেখান থেকে প্রতি বছর যদি গত বছরের হিসাবটি দেখি সেখানে কর রিটার্ন জমা দিয়েছেন মাত্র 32 লাখ মানুষ, অর্থাৎ লম্বা সংখ্যক, অর্থাৎ বিপুল সংখ্যক মানুষ কিন্তু কর রিটার্ন জমা দেয় না। এখন এক্ষেত্রে যাতে প্রতিটা মানুষ কর রিটার্ন জমা দেয়, নতুন একটি নিয়ম করা হয়েছে যে সরকারি এবং বেসরকারি মিলিয়ে 38টি সেবা যদি আপনার পেতে হয় তাহলে আপনাকে আসলে কর রিটার্ন জমা দিতে হবে। এক্ষেত্রে দর্শকদের মনে সাধারণত প্রশ্ন উঠতে পারে আসলে কোন ধরনের সেবা। কয়েকটি সেবার কথা যদি আমরা বলি, যে আপনি যদি ব্যাংকে ক্রেডিট কার্ড নিতে যান, বা আপনার সন্তানকে যদি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাতে চান, কিংবা যদি অস্ট্রের লাইসেন্স নিতে যান, বা কোনো নির্বাচনে প্রার্থী হতে চান, তাহলে আপনার কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক, কেননা রিটার্ন পত্র ছাড়া আপনি এই ধরনের সেবা গ্রহণ করতে পারবেন না। এছাড়া বাজেটের আরেকটি খবর কামরুল রয়েছে, সেটি হচ্ছে যে মেট্রো রেলের উপরে যে মূল্য সংযোজন কর সেটি আসলে তুলে দেওয়া হবে। এতে করে আসলে যাতে যাত্রীরা আরও সাশ্রয়ীভাবে মেট্রো রেলে যাতায়াত করতে পারেন সেই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে আমরা ধারণা করছি, এবং রাজস্ব বোর্ড থেকে এই ধরনের একটি আভাসও দেওয়া হচ্ছে। ধন্যবাদ মারুফ। দর্শক, বাজারের খবরাখবর জানছিলাম, এখন আপনাদেরকে বিশ্বের খবরাখবর জানাতে নিয়ে যাচ্ছি ইন্টারন্যাশনাল ডেস্কে। বিশ্বের খবরাখবর জানাতে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আব্দুর রহমান। আব্দুর রহমান, আপনার কাছে আমার প্রথম যে বিষয়টা জানার, যুক্তরাষ্ট্রের অর্থনীতির যদি বিপর্যয় ঘটে তাহলে সারা বিশ্বে কী ধরনের প্রভাব পড়তে পারে? বিশ্বের অন্যতম শক্তিধর দেশ বা হচ্ছে অর্থনৈতিকভাবে কিন্তু শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রই, সাম্প্রতিক সময়ে দেশটির আলোচনায় এসেছে যে তাদের রাষ্ট্রীয় কোষাগার যেটাকে বলে শূন্য হয়ে যাচ্ছে। মানে খুব সহজ কথাই বললে তারা দেউলিয়া হওয়ার একটা আশঙ্কার মধ্যে দিয়ে পড়েছে। তো আজ AFP একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে, সেইটি নিয়েই হচ্ছে আমাদের একটি বিশেষ প্রতিবেদন রয়েছে আমাদের। তো সেই পরিপ্রেক্ষিতে বলা যায় যে যুক্তরাষ্ট্র যদি হচ্ছে কোনোভাবে আর্থিকভাবে দেউলিয়া হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে বিশ্বের যে অর্থনীতি আছে সেখানে হচ্ছে এর মারাত্মক প্রভাব পড়তে পারে। ধরা যেতে পারে যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি দেউলিয়া হয়ে যাওয়ার কারণে হচ্ছে দেশটির বাজারে যে বাজার সংকুচিত হয়ে যাবে, এবং তার প্রভাব পড়বে হচ্ছে বিশ্ববাজারে। বিশ্লেষকরা বলছেন যে এর প্রভাব ইউরোপেই সবচেয়ে বেশি পড়তে পারে, এবং এটা এমনও হতে পারে যে ডলারের আধিপত্য হারানোর কারণে বিশ্বের অন্যান্য জায়গাতেও হচ্ছে মন্দার একটা আশঙ্কা তৈরি হতে পারে। আচ্ছা, এই বিষয়ে যুক্তরাষ্ট্র এই ধরনের পরিস্থিতি আগেও মোকাবেলা করেছিল, সে বিষয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, এর আগেও হচ্ছে 2011 সালে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তবে সেই সময় হচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় যে অর্থনৈতিক প্রতিষ্ঠান রয়েছে সেগুলো হচ্ছে তড়িৎ কিছু পদক্ষেপ নিয়ে বেশ দ্রুতই হচ্ছে বিষয়টি সমাধান করেছে। তো এবার যেটা হতে পারে সেটা হচ্ছে যে সরকারের তরফ থেকে হচ্ছে আলোচনা চালানো হচ্ছে যে কোনোভাবে হচ্ছে তাদের যে সর্বোচ্চ ঋণ গ্রহণ সীমা সেটাকে বাড়ানোর। এটাও যদি না হয় তবে দেশটির সম্ভবত হচ্ছে সরকারি ব্যয় সংকোচন এবং হচ্ছে তাদের যে বৈদেশিক এবং অভ্যন্তরীণ ঋণ রয়েছে সেইগুলো পরিশোধের বিষয়টা হচ্ছে একটু ডিলে করে দিতে পারে। আর রাশিয়া ইউক্রেনের যুদ্ধ একটা নতুন মোড় নিয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সারা বিশ্বে আলোচিত, সেই নতুন মোড়টা আসলে কি? সেই নতুন মোড়টা হচ্ছে রাশিয়া দাবি করছে যে ইউক্রেনের একটি অন্তর্ঘাতমূলক বাহিনী হচ্ছে রাশিয়ার অভ্যন্তরে ঢুকে পড়েছে, এবং তারা হচ্ছে রাশিয়ার দুটি গ্রাম, বেলেগরদ অঞ্চলের দুটি গ্রাম হচ্ছে দখল করে নিয়েছে। যদিও ইউক্রেন বলছে যে এটি আসলে তাদের মানে বাহিনী নয়, এটা হচ্ছে রাশিয়ারই জনগণ নিয়ে গঠিত, যারা হচ্ছে রাশিয়ার এইরকম আচরণের বিরোধিতার জায়গা থেকে হচ্ছে এই ধরনের কাজ করছে। ধন্যবাদ আব্দুর রহমান। দর্শক, এই ছিল আমার কাছে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরাখবরের সংকলন। এখন চলে যাচ্ছে সাম্প্রতিক ইস্যু নিয়ে আলোচনা করতে তাহের টুটনের কাছে। দর্শক, দেশ বিদেশের সাম্প্রতিক ইস্যু নিয়ে এখন কথা বলবো তাহের টুটনের সঙ্গে। টুটন, আপনার কাছে আমার প্রথম যে প্রশ্ন, ইমরান খানের কয়েকটি মামলায় জামিনের খবর পাওয়া গেছে, সে বিষয়টি একটু বলুন। পাকিস্তানের যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, আপনি জানেন তিনি একজন খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব, এবং তার প্রধানমন্ত্রী হিসেবে রাজনৈতিক জীবন হিসেবে তিনি যতটুকু না জনপ্রিয়, তার চেয়ে উনি ওনার খেলোয়াড়ি জীবন নিয়ে অনেক বেশি জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন। তো ওনার বিরুদ্ধেও একটা দুর্নীতি মামলা রয়েছে, কাজী ট্রাস্ট। উনি ওই কাজী ট্রাস্টের আওতায় হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য হচ্ছে বেশ কিছু টাকা পয়সা তছরুপের জন্য একটা তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এবং পাকিস্তানের যে দুর্নীতি বিষয়ক যে সংস্থা রয়েছে সেই সংস্থার দায়ের করা মামলায় কিন্তু উনি হচ্ছে আদালতে গিয়েছিলেন কিছুদিন আগে, এবং আদালত থেকে উনি যখন বের হয়ে আসেন তখন কিন্তু তাকে গ্রেফতার করা হয়, এবং পরবর্তীতে তিনি ওই মামলায় জামিন পান। তো আজ উনি হচ্ছে ওই দিন আদালত প্রাঙ্গণে যে হচ্ছে ভাঙচুর, সহিংসতা উনার অনুসারীরা করেছেন, কিংবা দেশব্যাপী যে একটা সহিংসতা ছড়িয়ে পড়েছিল
সেই সব মামলায় হচ্ছে আরো আটটি মামলায় আজকে উনি জামিন পেয়েছেন এখানে আরেকটি তথ্য দিয়ে দেওয়ার দরকার যে উনি হচ্ছে নে পাকিস্তানের যে দুর্নীতি দমন যে দুর্নীতি নিয়ে যারা কাজ করে সেই সংস্থাটি যে হচ্ছে আজকে কিন্তু উনি কার্যালয়ে গিয়ে হাজিরা দিয়েছেন এবং সেইখানে হয়তোবা তার সঙ্গে তার দুর্নীতির বিষয়ে সেখানে আরো অনেক কথোপকথন হবে সেটা বিস্তারিত হয়তোবা আমরা আরো পরে জানাতে পারব ধন্যবাদ টুটন দর্শক জানছিলাম ডক্টর ইউনূসের কর ফাঁকির মামলার রায় আগামী 31 মে আজ এই পর্যন্তই আগামীকাল দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন সময়ের